গায়ে কত সুন্দর সুন্দর আঁকা আছে, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি, তো ওদের ওনাদের ফটো আঁকা আছে। খুব সুন্দর ফটোগুলো, আমার তো খুবই ভালো লাগছিল। তো চলো ভিতরে ঢোকা যাক, অলরেডি ঢুকেও গেছি। তো দেখো এখানে মানে স্কুল বাসগুলো থামে, তো এখান থেকে স্টুডেন্টসরা গিয়ে, হ্যাঁ ওই সামনের একটা গেট আছে, ওইখান থেকে ক্লাসরুমে ঢুকে। তো এখন এই দেখো আমার হাতে প্যাকেট, তো সেটা আছে আমার স্কুল ড্রেস। তো নেওয়া হয়ে গেছে আমার স্কুল ড্রেস, তখন আমি এখানে পড়ি না, চলো যাওয়া যাক। তো আমি যে আমি তো স্যার ক্লাস ওয়ানে এখন পড়ি বদলি ব্রাঞ্চ, তো এখানে ক্লাস ওয়ান ক্লাস টু আছে। তো আমি তারপর যখন ক্লাস থ্রি তুলব তখন স্কুলে আসব আর পড়াশোনা করবো স্কুলে এসে। আর আমার তো এখন থেকে খুব ভালো লাগবে এই নতুন স্কুলে আসব, এখন যেটাকে আমি ভিডিও করছি যে স্কুলটাকে। তো আর আমি তো এখন থেকেই ভাবছি যে কখন আমি মাঠটাতে খেলবো সবার সঙ্গে। তো চলো ঘুমা যাচ্ছে, দেখি একটু দেখে তারপর বাড়ি চলে যাবো। দেখো স্টুডেন্টদের আঁকা কত সুন্দর সুন্দর ছবি, স্টুডেন্টদের আঁকা কত সুন্দর সুন্দর ছবি। আর দেখো চারিদিকে কত সবুজ আর সবুজ, আমার তো দেখে খুব ভালো লাগছিল। দেখো
তো ফ্রেন্ডস দেখো এখন একটু ভিতর দিয়ে যাচ্ছে ক্লাসরুম গুলো দেখতে দেখতে। তো আর এই দেখো কত সুন্দর এই জায়গাটা, তো আমারও খুব ভালো লাগছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে। তো কি সুন্দর দেখো স্কুলটা, চলো দেখতে থাকো সঙ্গে থাকো। তো আমাদের এখন কাজ কমপ্লিট, জাস্ট নাও কমপ্লিট, কাজ কমপ্লিট আমাদের। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো এটা আসলে রবীন্দ্রের অ্যাকচুয়ালি কলেজের গেট, তো এখান থেকেই বলা হয়েছিল স্কুল ড্রেস না হবে। তো সামনে আছে রবীন্দ্রের মেন গেট স্কুলের। তো আমরা দেখো এদিক থেকেই আমরা ভিডিওটা করছি। তো ফ্রেন্ডস তো চলো এবার বাড়ি যাওয়া যাক। এখানে দাদা দিদি দিদিকে দেখেছি খেলা করতে মাঠে আর কি, তো খুব ভালো মজা হয়েছে ফ্রেন্ডস আমার এখানে গিয়ে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটাকে তোমরা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে লাইক করো, আর বেশি বেশি করে শেয়ার করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটা আছে সেটাকে দাবিয়ে আর নোটিফিকেশনটা অন করে দাও। তো তাহলে আমার নতুন আমার সব নতুন ভিডিওর আপডেট সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। তো এটাই আমার মেইন, লাভ ইউ অল।